রাজা আহমদ প্রশ্ন করেছেন কোন মেয়ে কি তার বাবার বাসার জমির ভাগ তার নিজ ভাইকে সব দিয়ে দিতে পারে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ ভাই রাজা আহমদ আসলে এইভাবে দেয়া কতটা উচিত সেটা খুব বেশি করে বিবেচনা করা উচিত অনেক সময় মেয়েরা এটা আবেগের বসীভূত হয়ে দিয়ে দেয় পরে খুব ভোগান্তিতে পড়ে বাবার বাড়িও হারায় ভাইকেও হারায় সব কিছু হারায়

মা বাবার পরিত্যক্ত আত্মীয়দের পরিত্যক্ত সম্পদের মধ্যে অধিকার রয়েছে হক রয়েছে উত্তরাধিকার রয়েছে কম হোক আর বেশ হোক নসিব মফরুদ এটা ফরজ অংশ তো একটা ফরজ অংশ আল্লাহ কেন ফরজ করেছেন এটা যে বোনটি ভাইকে সব কিছু দিয়ে দিচ্ছেন আপনার যদি একেবারে প্রয়োজনে না হবে তা আল্লাহ কেন দিলেন ফরজভাবে কেন দিলেন নয় এটা একটা ফরজ আল্লাহ জানেন যে এটা না দিলে আপনার কি হতে পারে অতএব ইমোশনের মধ্যে পড়ে অনেক বোনেরা ভাইদেরকে সব দিয়ে দিন এটা ঠিক না আপনার হকটা আপনি নেন আপনি রাখেন হ্যাঁ যখন আপনার কখনো আর কোনো প্রয়োজন দেখা দেয়নি দেবে না আপনাকে অঢেল দিয়েছেন আপনি তখন ভাইকে সেটা দেবেন দিতে পারেন জীবনের শেষ পর্যায়ে এসে হ্যাঁ সেটা করেন কিন্তু আসলে অনেক বোনেরা জমি চায় না জমির ভাগ চায় না চাইলে ভাইয়েরা দেখাশোনা করবে না ভাইয়েরা দেখতে পারে না তাকে পছন্দ করবে না এই জন্য এই ভাইদের জন্য বড় দুর্ভোগ আছে কে আমাদের ময়দানে কারণ এটা হলো এক ধরনের প্রেশার দিয়ে বোনের হকটা কেড়ে নেওয়ার মতো সামাজিকভাবে একটা প্রেশার যেন থাকেই বোনদের উপরে যে এটা একটা কমন কথা যে বাপের বাড়ির হক নিলে আর বাফের বাড়িতে আসতে পারে না তাক্ষরাল্লাহ বাফের বাড়ির হক নিলে আসতে পারে না কে বলছে চির কান আসতে পারবে মা বাবার বাড়ি চিরকালে তার মা বাবার বাড়ি চিরকালে সে এখানে হক নিলেও আসতে পারবে না নিলেও সে আসতে পারবে দুই অবস্থায় আসতে পারবে আর কোনো ভাই যদি বোন হক নিলে পরে আর বোনকে বাবার বাড়িতে জায়গা না দেন আসতে না দেন তাহলে আল্লাহর কাছে কাতায় রাহিম রক্তের বাঁধন ছিন্ন করার কবিরা গুনার দ্বারা আপনি গুণাকার হবেন মহাপাপী হয়ে আল্লাহর কাছে এমন ঘৃণিত হবেন যে আপনার কোনো দোয়াই আল্লাহ কবুল করবে না যে যে গ্রামের মধ্যে একজন রক্তের বাঁধন ছিন্নকারী ব্যক্তি থাকে লা তোর হম দাওয়া তাদের কারো দোয়া কবুল হয় না আস্ত ফের্লাহ কত ভয়ঙ্কর জিনিস আপনার দোয়া তো কবুল হবে না আপনার গোটা গ্রাম সদ্যা মানুষগুলি দোয়া কবুল থেকে বঞ্চিত হয়ে যাবে এত খারাপ কাজ এটা অতএব বন্ধদেরকে সমস্ত অধিকার দিয়ে উত্তরাধিকার দিয়ে তারপরে যখন তারা বেড়াতে আসতে চাইবে বেড়াতে দেবেন তারা আসুক তারা রহমত আপনার জন্য